আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে সুস্বাগতম আমার বিজ্ঞান ক্লাসে। আজ আমরা একটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা বর্তনী চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে শেষ করেছি। আজ আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সেই অধ্যায়টার নাম হচ্ছে খাদ্য ও পুষ্টি। তোমরা অনেকেই এই অধ্যায় সম্পর্কে আগের ক্লাসগুলোতে হালকা হালকা ধারণা পেয়েছ। আজ এই ক্লাসে তোমরা নতুনভাবে এই অধ্যায়ের সাথে আবার পরিচিত হবে বলে আশা করছি। তবে চলে এসো, শুরু করা যাক। আমরা দেখতে পাচ্ছি ভিডিও ক্লিপসের মধ্যে একটা ডাইনিং টেবিল আছে। সেই ডাইনিং টেবিলের মধ্যে অনেকগুলো খাবার সাজানো আছে। এটা ভাত, এটা মুরগি, এটা মাছ, এটা ডিম, এটা পানির জগ, এবং এখানে তরি তরকারি আছে। এগুলো সব তরকারি, প্লাস এটা হচ্ছে ফলমূল। এখানে অ্যাপেল আছে, কলা আছে। তো এই খাবারগুলো এখানে সুন্দর করে টেবিলে সাজানো আছে, একটা ডাইনিং টেবিলে। এটা এখানে দেওয়ার উদ্দেশ্যটা কি বলতো? হ্যাঁ, ঠিকই ধরেছ। আমরা আসলে প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি আমাদের খাবার টেবিলে, সেই খাবারগুলো আসলে সুষম কিনা, সেগুলো আসলে কতটুকু পুষ্টিকর, এবং আমরা প্রতিদিন পুষ্টিকর ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছি কিনা, আবার বেশি ক্যালোরি খেয়ে ফেলছি কিনা, বা ক্যালোরি কম খাচ্ছি কিনা, এই জিনিসগুলো নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। কারণ আমরা জানি যে আমাদের সবাইকে পরিমিত খাদ্যাভ্যাস থাকতে হবে। কেননা যদি আমরা বেশি খাই সেটাও যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনই কম খেলেও সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো নয়। তো খাদ্য ও পুষ্টি চ্যাপ্টারটাতে আমরা জানতে পারবো যে কোন কোন খাবারগুলো পুষ্টিকর এবং কোন কোন খাবারগুলো আসলে খাওয়া উচিত বাট খুব বেশি পরিমাণে না, সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আসো শুরু করা যাক। বর্তমান পৃথিবীতে বাস করছে লাখ লাখ জাতের প্রাণী। এদের আকৃতি এবং বৈশিষ্ট্য যেমন ভিন্নতর তেমন বিচিত্র। এদের জীবনধারার স্বভাব, খাদ্য ও খাদ্য গ্রহণ পদ্ধতি, দেহের বৃদ্ধি, শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণী শক্তি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অপরিহার্য। অতএব মানব দেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। খাদ্য ও পুষ্টি সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহকে সুস্থ রাখার হচ্ছে পূর্ব শর্ত। মানে খালি খেলেই হবে না, আসলে আমাদের খাবার যা খাচ্ছি সেটার পুষ্টি গুণাগুণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আমিষ, শর্করা, তেল ও চর্বি ইত্যাদি জৈব যৌগ আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, এবং এটা আমাদের প্রতিদিনের খাবারে কম বেশি সবার থাকে। এ সকল খাদ্য থেকে আমরা কি পাই? পুষ্টি পাই। কারেক্ট। খাদ্য বলতে আসলে কি বোঝায় দেখো, এখানে খাদ্যের সংজ্ঞাটা আমরা এখান থেকে পেয়ে যাব। খাদ্য বলতে আসলে সেই সকল জৈব উপাদানকে বোঝায় যেগুলো জীবের দেহ গঠন, ক্ষয়পূরণ ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, আর এই খাদ্য থেকে জীব পুষ্টি লাভ করে। ইট মিন্স খাবার শুধু আমাদের ক্ষুধা মিটায় না, খাবার আসলে আমাদের যে বডি সেটাকে একটা পরিপূর্ণ কাঠামো দান করে, আমাদের শরীরে যে ক্ষয় হয় সেটা পূরণ করে, এবং আমাদের শরীরে প্রচুর পরিমাণে এনার্জি গ্রো করে যেন আমরা সারাটা দিন সুস্থভাবে কাজ করতে পারি। যখনই দেখবা যে ক্ষুধা লেগেছে তখনই কিন্তু শরীর আমাদের নিস্তেজ হয়ে পড়ে, বলতো কেন? হ্যাঁ ঠিকই বলেছ, বিকজ ক্ষুধা লাগলে আমাদের শরীর দুর্বল হয়ে যায়, তখন আমাদের শরীরে কোনো শক্তি থাকে না, এই জন্য আমাদেরকে একটা নির্দিষ্ট সময় পরপর খাবার খেতে হয়। চলে আসি আমাদের নেক্সট টপিকটিতে। শুরুতেই আছে পার্ট ওয়ান। পার্ট ওয়ানে আলোচনা করছি পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান সম্পর্কে। ইঞ্জিন চালানোর জন্য কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করা হয়। বলতে পারো এই জ্বালানিগুলোর কাজ কি? হ্যাঁ, এই জ্বালানিগুলো পুড়ে শক্তি উৎপন্ন করে, আর এই শক্তি যানবাহনগুলোকে গতি দান করে। যানবাহনগুলো কি করে জানো তো? চলতে থাকে। মানব দেহকে একটা ইঞ্জিন এর সাথে তুলনা করা হয়। ইঞ্জিন, তোমরা জানো যে গাড়িতে যদি ইঞ্জিন না থাকে গাড়ি চলবে না, ঠিক তেমনই আমাদের শরীরটা একটা ইঞ্জিনের মতো কাজ করে আমাদের জন্য। এটা ছাড়া আমাদের পক্ষে চলাফেরা করা সম্ভব নয়, কারণ মন জিনিসটা আমাদের শরীরে থাকে, আত্মাটা অদৃশ্য। তার মানে আমাদের শরীরকে চালায় কে? কারেক্ট, আমাদের আমাদের দেহ। আমাদের দেহটাই আমাদেরকে চলাফেরা করতে সাহায্য করে, এটা আমাদের কাছে একটা ইঞ্জিনের মতো। অন্যান্য ইঞ্জিনের মতো আমাদের দেহ নামক ইঞ্জিনটি চালানোর জন্য চাই কি বলতো? শক্তি চাই। মানবদেহ এই শক্তি কোথা থেকে পায়?
খাদ্য আমাদের দেহের পুষ্টি চাহিদা পূরণ ও শক্তি যোগায়। খাদ্যের মূল উৎস হচ্ছে সজীব দেহ। সজীব দেহ মানে একটা সুস্থ এবং নিরোগ নিরোগ দেহ, যে দেহের মধ্যে কোনো রোগ রোগ নেই। খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। আসলে যৌগ সম্পর্কে তোমরা আগের ক্লাসেও ধারণা পেয়েছো, একটা হচ্ছে মৌল আর একটা হচ্ছে যৌগ। এখানে যৌগ বলতে কোন জিনিসগুলোকে বোঝানো হয়েছে জানো? এখানে যৌগ বলতে বোঝানো হয়েছে যে কতগুলো উপাদান, কিছু আছে জৈব, কিছু আছে অজৈব। দেখো, আমরা উদ্ভিদ এবং প্রাণী থেকে মূলত খাদ্য পাই। খাদ্য বলতে সেই সব জৈব উপাদানকে বোঝায় যা দেহের গঠন ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়, এবং খাদ্যের মধ্যে যে সকল উপাদান বা পুষ্টিদ্রব্য থাকে তা আমাদের দেহে মূলত তিনটি কাজ করে। যথা, তার মানে আমরা বুঝতে পারছি যে খাদ্য হচ্ছে বলতে সেই সকল জৈব উপাদানকে বোঝাচ্ছে যেটা দেহ গঠন এবং শক্তি উৎপাদনে সাহায্য করে, তাই তো? তাহলে তাহলে এটা থেকে আমরা কি ধারণা পেলাম বলতো? এটা থেকে আমরা ধারণা পেলাম যে এটা মূলত তিনটা কাজ করে: জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপশক্তি এবং কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান ও শারীরবৃত্তীয় কাজ যেমন পরিপাক, শোষণ, রেচন ইত্যাদিও কিন্তু এটা কি করে, হ্যাঁ ঠিকই বলেছো, এটা নিয়ন্ত্রণ করে। তাহলে খাদ্য কাকে বলে? এবং আরেকটা প্রশ্ন আমরা কি পেলাম বলতো? হ্যাঁ ঠিকই বলেছো, খাদ্যের কাজ, খাদ্যের কাজ তিনটা সম্পর্কে ধারণা পেলাম। এখন আমরা পুষ্টি এবং পুষ্টিমান সম্পর্কে আলোচনা করব। পুষ্টিটা কি বলতো? পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াতে খাদ্যবস্তু খাওয়ার পরে পরিপাক হয়, মানে হজম হয়, তারপর জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে এগুলো সরল উপাদানে পরিণত হয়। দেহ কি করে জানো? দেহ এসব সরল উপাদানকে শোষণ করে নেয়। শোষণ যদি না করতো তাহলে খাবার যদি হজম না হতো তাহলে কি আমরা নতুন করে খাবার খাওয়ার অনুভব করতাম? মোটেও না, সেটার কথা এখানে বলছে। শোষণের পর খাদ্য উপাদানগুলো দেহের অঙ্গের ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন এবং দেহের বৃদ্ধির পুনর্গঠন এবং দেহের বৃদ্ধির জন্য নতুন কোষ গঠন করে। তাছাড়া তাপ উৎপাদন, রোগ প্রতিরোধ ও রক্ষণাবেক্ষণের জন্য কি করে? পুষ্টি যোগায়। দেহে খাদ্যের এই সকল কাজই পুষ্টি প্রক্রিয়ার অন্তর্গত। তাহলে এখন আমরা জানবো পুষ্টি কাকে বলে। শিক্ষার্থীরা, আমরা জানবো পুষ্টি কাকে বলে, আসো জানি। পুষ্টি উপাদান হচ্ছে প্রতিদিনের খাবারের গুণাগুণ সম্পন্ন সেসব উপাদান যা দেহের শক্তি এবং যথাযথ বৃদ্ধি নিশ্চিত করে, মেধা ও বুদ্ধি বাড়ায়, রোগ প্রতিরোধ করে, অসুখ বিসুখ থেকে তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে এবং মানুষকে কর্মক্ষম করে। তার মানে পুষ্টি বলতে আসলে আমাদের যে একটা ভুল ধারণা ছিল এতদিন, সেটা আজকে কেটে গেল। আমাদেরকে যদি বুদ্ধিমতী হতে হয় বা বুদ্ধিমান হতে হয় বা মেধা যদি আমাদের বাড়াতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই পুষ্টি সম্পন্ন খাবার খেতে হবে। আর পুষ্টি খাবার কি করে? পুষ্টিযুক্ত খাবার রোগ প্রতিরোধ করে, অসুখের বিরুদ্ধে ফাইট করে আমাদের শরীরের ভিতর, হ্যাঁ, এবং অসুখ থেকে আমাদেরকে সেরে উঠতেও সাহায্য করে, আমাদেরকে অনেক কর্মক্ষম কাজ করার আমাদেরকে প্রচুর এনার্জি দেয়। যখনই দেখবা যে তোমার শরীর ভালো লাগছে না, পড়ার জন্য এনার্জি পাচ্ছ না, এবং যখনই তুমি দেখবা যে তুমি যা কাজ করতে পারো প্রয়োজনের তুলনায় তার থেকেও কম কাজ করতে পারছো, তখনই তোমাকে বুঝতে হবে যে তোমার দৈনন্দিন খাবারে পুষ্টিকর খাবারের অভাব রয়েছে বলে হয়তো এরকমটা হচ্ছে। তাহলে আসো আমরা এখন জেনে নেই কোন খাদ্যে কি পরিমাণে পুষ্টি উপাদান থাকে। এটা আসলে নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য ইত্যাদির উপর। যেমন যেমনটা কি দেখো তো, যেমনটা হচ্ছে যে আচ্ছা এটা সরিয়ে দিই, এটা সরালেই ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ, যেমনটা হচ্ছে সিদ্ধ চালে 79% শ্বেতসার এবং 6% স্নেহ পদার্থ থাকে।
দুঃখিত, আমি এটা বাংলায় বলতে চেয়েছিলাম, আবার বলি, সেটা হচ্ছে সেদ্ধ চালে 79% শ্বেতসার এবং 6% স্নেহ পদার্থ থাকে। এছাড়া সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন ও খনিজ লবণ থাকে। 100 গ্রাম চাল থেকে 345 থেকে 349 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ ও ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ বেশি থাকে। অতএব চাল হচ্ছে একটা শ্বেতসার জাতীয় খাবার। তাহলে এই খাবারগুলো সম্পর্কে আজকে আমরা ধারণা পেলাম, এবং এগুলো অবজেক্টিভ আসে এখান থেকে অবজেক্টিভ আসে বোর্ড পরীক্ষায়, তাই আমি এই জায়গাগুলোকে স্টার্ট দিয়ে রেখেছি এবং অবজেক্টিভের জন্য আন্ডারলাইন করে রেখেছি, তোমরাও তা করে নিও তোমাদের বইয়ে। কোনো খাদ্য উপাদানের পুষ্টিগুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতি সম্পর্কে জানা প্রয়োজন। খাদ্যের প্রকৃতি বলতে এটা কি মিশ্র নাকি বিশুদ্ধ খাদ্য তাকে বোঝায়। মিশ্র খাদ্যে একের অধিক পুষ্টি উপাদান বিদ্যমান থাকে, যেমন কি জানো, দুধ, ডিম, খিচুড়ি, পেয়ারা ইত্যাদি। কারণ এগুলো সবই মিশ্র খাবার, কারণ এখানে অনেক অনেক পুষ্টি উপাদান আছে, এগুলো খেলে তোমার জন্য খুবই হেলদি। অন্যদিকে বিশুদ্ধ খাদ্যে কি থাকে জানো, শুধু একটা উপাদান থাকে, যেমন চিনি হচ্ছে একটা বিশুদ্ধ খাদ্য, এখানে একটা উপাদান থাকে। গ্লুকোজ একটা বিশুদ্ধ খাদ্য, এখানেও একটা উপাদান থাকে, অনেকগুলো উপাদান থাকে না। এতে শর্করা ছাড়া কিন্তু আর কোনো উপাদান থাকে না। এখন আমরা আলোচনা করব খাদ্য উপাদান নিয়ে। খাদ্য উপাদানটা কি আসো দেখি, খাদ্য হচ্ছে অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন আসে যে খাদ্য উপাদান কাকে বলে। ও, এখান থেকে আর দুটো প্রশ্ন তোমাদেরকে বলানো হয়েছে বাট বলে দেওয়া হয়নি, এই যে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে পুষ্টিমূল্য কি সেটা সংজ্ঞা, আর এখান থেকে এতটুকু হচ্ছে বিশুদ্ধ খাদ্য কাকে বলে তার সংজ্ঞা। বইটা যদি কেউ ভালো করে পড়ো, গাইডের কিন্তু প্রয়োজনই হয় না, জানো তো সেটা। আমি এটা ক্লাসে সব সময় বলি যে তোমার বইটাই হচ্ছে তোমার আসল। হ্যাঁ, গাইডগুলো হচ্ছে আসলে তোমার ছায়া শিক্ষা, ওটা আসলে আসল না, আসল হচ্ছে তোমার এই মেন বইটা। তোমরা যদি তোমাদের বই খুব ভালোভাবে পড়ো, তাহলে তোমরা যে কোনো প্রশ্ন যদি বানিয়ে দেওয়া হয় সেটা অবশ্যই অবশ্যই অ্যান্সার করতে পারবে। তাই সবসময় পড়ার ক্ষেত্রে তোমার মূল বইটিকে গুরুত্ব দিবে, অন্যান্য কোনো বইকে গুরুত্ব দিবে না। খাদ্য উপাদান, খাদ্য উপাদান কাকে বলে বাচ্চারা, আসো জানি। খাদ্য হচ্ছে অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত। এই রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। কেবলমাত্র একটা উপাদান দিয়ে গঠিত এমন খাদ্য বস্তুর সংখ্যা খুবই কম। উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, যথা একটা হচ্ছে আমিষ বা প্রোটিন, যেটা ক্ষয়পূরণ বা বৃদ্ধি সাধন ও দেহ গঠন করে। দুই হচ্ছে শর্করা বা শ্বেতসার, যেটা শক্তি উৎপাদন করে। তিন হচ্ছে স্নেহ বা চর্বি, যা তাপ ও শক্তি উৎপাদন করে। এছাড়া অন্যান্য তিন প্রকার খাদ্য উপাদানের উপাদান বিশেষ প্রয়োজন, যথা খাদ্যপ্রাণ বা ভিটামিন, যেটা রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্দীপনা যোগায়। 2 নম্বর হচ্ছে খনিজ লবণ, যেটা বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশ নেয়। 3 নম্বর হচ্ছে পানি, যেটা দেহের পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে এবং কোষের অঙ্গগুলোকে ধারণ এবং তাপের সমতা রক্ষা করে। তাহলে এখানে আমি এগুলো কেন দাগিয়ে রেখেছি, এগুলো দাগিয়ে রেখেছি হচ্ছে খাদ্যবস্তুকে কয় ভাগে ভাগ করে, এটা এখান থেকে তোমরা পড়বে। আর এই এছাড়াও আরো কি কি উপাদান আছে যেটা তোমাদের দরকার। তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসে 1 মার্কসের, যে খাদ্যপ্রাণ বলতে কি বুঝো। খাদ্যপ্রাণ সম্পর্কে আসলে তোমরা জানো, হ্যাঁ, ভিটামিনের আরেকটা নাম হচ্ছে খাদ্যপ্রাণ, যেটা তোমরা আজ জানতে পারলে। তো প্রশ্ন আসলে ঘাবড়ানোর কিছু নেই, তোমরা আজকে জেনে গেলে যে ভিটামিনের আরেকটা নাম হচ্ছে খাদ্যপ্রাণ। এবং ভিটামিনের সংজ্ঞাটা কিন্তু পরীক্ষায় আসে, 1 মার্কসের জন্য 1 লাইন লিখবে এবং 2 মার্কসের জন্য 2 লাইন লিখবে, 2 থেকে 2.5 লাইন লিখবে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু। বিজ্ঞানের ক্ষেত্রে আসলে লাইন হিসাব করে হয় না, বিজ্ঞানের প্রশ্নের উত্তরগুলো সাধারণত যা চেয়েছে তাই লিখলেই সেখানে নাম্বার পাওয়া যায়, এটা সবসময় মাথায় রাখবে। অন্যান্য সাবজেক্টের মতো বানায় বানায় লেখা যাবে না। এরপরে চলে আসো পার্ট 2 ও 3। পার্ট 2 ও 3-এর নাম হচ্ছে শর্করা ও আমিষ। এখানে আমরা শর্করা বা শ্বেতসার জাতীয় খাবারগুলো সম্পর্কে ধারণা পাব। আমরা নাস্তায় রুটি, মুড়ি, চিড়া, পাউরুটি ইত্যাদি খাই, তাই না? এগুলো কি জাতীয় খাদ্য জানো? হ্যাঁ, এগুলো শর্করা জাতীয় খাদ্য।
শর্করা শক্তি উৎপাদনকারী খাদ্য। আমাদের দৈনন্দিন খাদ্যের বিভিন্ন উপাদানের মধ্যে শর্করার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। শর্করা সহজ পাচ্য, মানে সহজে যেটা হজম হয়। সব শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, আই রিপিট, সব শর্করায় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এই তিনটা মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত। তার মানে কার্বন বলতে সি, হাইড্রোজেন বলতে এইচ, আর অক্সিজেন বলতে ও, তাই না? এই তিনটা সংকেত দিয়ে প্রকাশ করা হয়। এটা তোমরা আগের অধ্যায়ে যে আমরা যে আগে যে পরমাণু চ্যাপ্টার সেখানে আমরা পড়িয়েছি তোমাদেরকে, 20টা মৌল তোমাদের জানা আছে হাইড্রোজেন থেকে ক্যালসিয়াম পর্যন্ত। সেখানে কিন্তু এই তিনটা মৌল সম্পর্কে তোমরা জানো, তাই না? ওই যে পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, এগুলো তোমাদেরকে আমি আগেই পড়িয়েছি, আগের ক্লাসগুলো দেখে নিবে। শর্করা দেহের কর্মক্ষমতা যোগায়। গ্লুকোজ এক ধরনের সরল শর্করা। রাসায়নিক গঠন পদ্ধতি অনুসারে সব শর্করাকে তিন ভাগে ভাগ করা হয়। একটা মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয়, মনোস্যাকারাইড, একে সরল শর্করাও বলে। দ্বি শর্করা ও বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহের শোষণযোগ্য হয়। মানবদেহ পরিপুষ্টির জন্য সরল শর্করা অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহ শুধু সরল শর্করা গ্রহণ করতে পারে। গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এই তিনটা শর্করার মধ্যে গ্লুকোজ রক্তের মধ্যে সারা দেহে পরিবাহিত হয়। তার মানে আমাদের দেহে রক্তের মধ্যে কোনটা পরিবাহিত হয়, কোন শর্করাটা, ঠিকই বলেছ, সেটা হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজ যে শর্করাটা সেটা। এই তিনটাই কিন্তু শর্করা, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, এবং এগুলো কিন্তু খাবারের মধ্যেও পাওয়া যায়। মজার ব্যাপার জানো, আমরা যে চিনি খাই, আসলে চিনি আলাদা করে খাবার প্রয়োজন হয় না। চিনির মধ্যে যে গ্লুকোজ থাকে সেটা বিভিন্ন খাবারে আমরা পেয়ে যাই আগে থেকেই। হ্যাঁ, এটা আমাদের এটি সম্পর্কে আসলে আমাদের ধারণা নেই, ধারণা নেই বলেই আমরা বিকল্প হিসেবে চিনি খাই। শর্করা চিনি, দুঃখিত, শর্করা স্নেহ এবং আমিষের মধ্যে শর্করা সর্বাপেক্ষা সহজ পাচ্য। এটা বারবার আসছে এই লাইনটা, এটা অবশ্যই নোট করবে। দেহে শোষিত হওয়ার পর শর্করা খুব কম সময়ে তাপ উৎপন্ন করে দেহে শক্তি যোগায়। এই জন্য আমরা ভাত খাওয়ার পরপরই এনার্জি পাই, তাই না? ভাত হচ্ছে একটা শর্করা খাবার, আমরা জানি। এখন দেখো, 1 গ্রাম শর্করা 4 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে, এটা অবজেক্টিভ, এটা অবশ্যই দেখাবে, এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং এটা ভালো করে নোট করবে এই লাইনটা। মানবদেহে প্রায় 300 থেকে 400 গ্রাম শর্করা জমে থাকতে পারে, এই লাইনটা নোট করো। এই পরিমাণ শর্করা 1200 থেকে 1600 কিলোক্যালোরি তাপ উৎপন্ন করে দেহকে শক্তি যোগায়, এই লাইনটাও নোট করো। বয়স, দেহের ওজন, উচ্চতা, পরিশ্রমের মাত্রার উপর শর্করার চাহিদা নির্ভর করে। একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক শর্করার চাহিদা তার দেহের প্রতি কিলোগ্রাম ওজনের 4.6 গ্রাম হয়ে থাকে, এটা অবশ্যই নোট করবে। এটা থেকে ম্যাথ আসে, ছোট্ট ছোট্ট অঙ্ক দেয়, অবজেক্টিভের মধ্যে দেয়, কখনো প্রশ্নের মধ্যে দিয়ে দেয়। একজন 60 কেজি ওজনের পুরুষ মানুষের গড়ে প্রতিদিন শর্করার চাহিদা কত? হ্যাঁ, তার যে ওজন সেটার সাথে 4.6 কে গুণ করব, গুণ করে আমরা তার অ্যান্সারটা পেয়ে যাব। দেখো, এখানে 60 কে 4.6 দিয়ে গুণ করে 276 গ্রাম পেয়েছে, খুব সহজ। তোমরা তোমাদের এখানে ওজনকে এভাবে 4.6 সাথে গুণ করলে তোমরা তোমাদের জানতে পারবা যে আসলে প্রতিদিন তোমার কতটুকু শর্করা খাওয়া দরকার। আমাদের মোট প্রয়োজনীয় ক্যালোরির শতকরা 60 থেকে 70 ভাগ শর্করা গ্রহণ করা দরকার। তার মানে আমরা প্রতিদিন যে ক্যালোরিযুক্ত খাবার খাবো তার মধ্যে আমাদের 60 থেকে 70 ভাগ শর্করা প্রতিদিন খেতে হবে, প্রতিদিন খেতে হবে। যেমন সূর্যের রোদ থেকে আমরা ভিটামিন ডি পাই, এবং বিভিন্ন টক জাতীয় খাবার থেকে ভিটামিন সি পাই। এই ভিটামিন সি আর ভিটামিন ডি যেমন শরীর অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে না, প্রতিদিন খেতে হবে। প্রতিদিনের রোদ প্রতিদিন গায়ে লাগাতে হবে, আজকে রোদ লাগাবো গায়ে আর 7 দিন লাগাবো না, তা হবে না। ভিটামিন ডি, ভিটামিন সি এবং অন্যান্য যে পুষ্টি সম্পন্ন খাবারগুলো আছে, উপাদানগুলো আছে, এগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। হ্যাঁ, একদিন খেলে সেটা পরের দিন আবার খেতে হবে, বা ওই জিনিসগুলো তোমার খাবারের তালিকার মধ্যে রাখতে হবে, না হলে তোমার শারীরিক বিভিন্ন ধরনের জটিলতা দেখা দিবে। সেটা একদিনে না, না খেতে খেতে দীর্ঘদিন পরে সেই সমস্যাগুলো সৃষ্টি হয়। তাহলে বাচ্চারা, আজ এ পর্যন্তই। তোমরা ভালো করে এই পৃষ্ঠা 129, 130 এবং 131-এর একদম শেষ পর্যন্ত যে প্রশ্নগুলো দিয়েছে, অবজেক্টিভগুলো দিয়েছে এবং যা যা বুঝিয়েছে ভালো করে বাসায় চর্চা করবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।